আসসালামু আলাইকুম। আমি কিছুদিন আগে টিভি দেখেছিলাম এই যে মিরাজের বিষয় নিয়ে, আপনি কিছুদিন আগে একটা লোকের সাথে কথা বলেছিলেন যে কোথাও যেন সেখান থেকে কপি করেছে মোহাম্মদ, কিংবা এলাকায় প্রচলিত ছিল এই বিষয়গুলো সেখান থেকে মোহাম্মদ কপি করেছে। আমার প্রশ্ন হচ্ছে যে নবী যখন মানে নবুয়তি দাবি করলো, ঠিক আছে ভাই, তখন কিন্তু মানে বিভিন্ন প্রকার তাকে অপবাদ দেওয়া হয়েছিল। আমরা জানি যে কাফেরগণ তাকে জাদুকর বলেছিল, মানে বিভিন্ন কবি বলেছিল, অনেক কিছু পাগল বলেছিল, কিন্তু এটা কখনো বলেনি। যখন আর একটু বিষয় বলি, যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমি মিরাজে গিয়েছিলাম, এই বিষয়টা যখন আবু জাহেল শুনেছিল, আমি আপনাকে রেফারেন্স চালিয়ে দিতে পারি, তো বলেছে আবু জাহেল শুনেই সেখানে কিছু পাগল টাগল বলে চলে আসলো, এবং আবু বকরের সাথে দেখা হওয়ার পর বলেছিল যে একটা লোক বলতেছে যে সে নাকি গত রাত্রে সাতাশ মানে গিয়েছিল, সেখানে মুখোমুখি ঘটনা বলতেছে, তুমি সেই লোক সম্পর্কে কি বলবে? তখন আবু বকর বলছে সে তাহলে আমি এটা মানছি না, মানে এরকম কিছু একটা বললো যে না এটা আসলে হতে পারে না। তখন আবু জাহেল বলছে যে এটা তোমাদের নবী মোহাম্মদ বলছে। তখন আবু বকর বলছে যে হ্যাঁ, তার নবী যদি বলে থাকে তাহলে আমি এটাকে বিশ্বাস করে নিলাম এবং মেনে নিলাম। যাই হোক, কথা হচ্ছে যে কাফেরগণ, ঠিক আছে, তখনকার যুগে মুশরিক যারা ছিল তারা কিন্তু নবীকে বিভিন্নভাবে অপমান করতো, কিন্তু এটা কখনো বলেনি। যদি প্রচলন থাকতোই তাহলে এটা তো অবশ্যই বলতো যে তুমি এটা তো ওইখান থেকে কপি করে বলতেছো, এমন কথা তো আমি মানে কোথাও আছে বলে জানি না আমি। ভাই, এটাকে গল্পকার, নবীকে গল্পকার বলছে, এরকম আয়াতগুলো পড়ছে না? নবীকে বলছে সে তো শুধু গল্প হুম বলে, হুম 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 কিন্তু তো এটা গল্পকার বলে এটা, তার মানে ঠিক আছে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা মানে আমি বলতে চাচ্ছি যে তারা এমন কথা কোনো বলেনি যে না 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 এটা তো অমুকের কাহিনী, তুমি নিজের পক্ষে বানিয়ে নিচ্ছ। ঠিক আছে, নবী কি গল্পকার বলে নাকি? গল্পকার বলেছে এমন কোন না, আমি আপনাকে বলছি, বলছে যে কাহেন। কাহেন মানে হচ্ছে যে মানে কি মানে কবিতা আবৃত্তি করে, কিংবা বলছে পাগল। ঠিক আছে, কিন্তু কোন ঘটনাকে নিজের নামে চালিয়ে দিয়েছে এরকম কোন মানে তখনকার মানুষ তো চাইলে, ঠিক আছে, যারা তখন উপস্থিত ছিল সেই সমস্ত মানুষগুলো তো মানে যদি এটা যদি গহ্বর ঘটিয়ে থাকতো তাহলে তারা বলতো যে না না তুমি এই কথাটা মুখের কাছ থেকে, আমরা এটা আগে থেকে জানি, তুমি তো আর নতুন বলো, এটা মুখে বলছে সেখান থেকে তুমি নিজের নামে চালিয়ে দিচ্ছ। এমন কোন ঘটনা তো মানে আসলে হচ্ছে না সমাজে, কিন্তু এখনো পর্যন্ত কেউ মানে প্রমাণ দিতে পারতেছে না যে আসলে এরকম কিছু একটা হয়েছে, তারা সেই কথাটা সাথে সাথে প্রতিবাদ করেছে। হ্যাঁ, এমন তো হয়নি, তাহলে এখন আপনার কেন সেই কথা? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনার পজিশনটা আমি বুঝতে পারছি, আপনার পজিশনটা আমি বুঝতে পারছি। আমি আপনাকে তাহলে একটা কাজ করি, একটা ফুরকান কত নাম্বার দিলে ভাই? 25 26 সেটা হবে। আচ্ছা 25 ট্রাই করে দেখি মিলে কিনা। ভাই এটা এই আয়াতটা তো আপনি বোধহয় আমার থেকে আরো ভালো জানবেন, তাই না ভাই? এই সূরা ফুরকান, হ্যাঁ সূরা ফুরকানের 5 নম্বর আয়াত, এই যে দেখেন তো, ওয়াকালু ওয়াল, ভাই একটু পরে নাম একটু বুঝেন, ওয়াকালু আসাতিরুল ওয়াল, আউয়ালিনা ফিহা তুতলা আলাল আলাইহি ইবকিসে, আচ্ছা আরেকটু বড় করবো, একটু বড় করেন দেখি, আচ্ছা আচ্ছা এইবার দেখেন তো, ওয়াকালু আসাতিরুল আউয়ালিনা কাতাবাহা ফিহি তুমলা আলাইহি বুকরাতা ওয়া আসিলা, বুকরাতা ওয়া আসিলা। হ্যাঁ, তাহলে আর তারা বলতো, হ্যাঁ তারা বলতো যে আসাতিরুল আউয়ালিনা এটা হচ্ছে পূর্ববর্তীদের কথা, ঠিক আছে, পূর্ববর্তীদের কথা এরকম মানে আমার কথা হচ্ছে যে যেমন ধরুন পূর্ববর্তীদের কথা কিরকম, যেমন ধরুন যে নবী আসছিল, ঠিক আছে, এমন অনেক ঘটনা কি তখনকার যুগে প্রচলন ছিল, যেমন নবী সেই সমস্ত কথা বলে ধরতে পারে। আর যখন তাদের কাছে আমার আয়াত তেলাওয়াত করা হয় তারা বলে এটা হচ্ছে পূর্ববর্তীদের কথা। হুম, তাহলে তাহলে আপনি যে রেফারেন্স, আপনি যে জিনিসটা চাচ্ছিলেন দেখতে, সেই জিনিসটা তো অলরেডি কোরআনেই আছে ভাই, যে তারা তো কেউ বলতো, আপনি আমাকে জিজ্ঞেস করেন তারা কেউ না কেউ তো বলতো যে এগুলো তো কোরআন কালের কাহিনী, তো তারা কে বললো না কেন? তারা তো বলছে ভাই কোরআনের মধ্যে সেটা বলা আছে। হ্যাঁ, আমি আপনাকে বলছি, আমি একটু বলছি যাচ্ছি যে আমি বলতে চাচ্ছি যে বিষয়টা যে তারা তো অবশ্যই সমস্ত কথাগুলো বলেছে, এরকম বলেছে যেমন ধরুন নবী বলেছিল যে মুসা আলাহিস সালাম ঘটনা এরকম এরকম, ফেরাউনের ঘটনা এরকম এরকম গিয়েছিল এরকম গিয়েছিল, সেই সমস্ত কথাগুলো তখনকার মানুষ জানতো। যেমন মানুষগুলো প্রশ্ন করেছিল যে জুনকার নাইন সম্পর্কে, সেটা হচ্ছে সূরা কি যেন তাওবা থেকে, হ্যাঁ সূরা তাওবাতে আছে যে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করেছিল নবী, সেই সমস্ত কথাগুলো বলেছিল, তারা বলছে সেই সমস্ত কথাগুলো আমরা জানি, এগুলো আগেকার কথা। এখন কথা হচ্ছে আমি কিন্তু এসে বিষয়ে বলছি, আমি বলছি যে মিরাজের যে ঘটনা আপনি বলছেন যে কোন কি যেন আজ মিরাজ না কার নাম যেন বললেন, যদিও সেটা জানি না আমি, ওই সেই কথাটা মানে যাই হোক, তারা তো তখনই বলতো যে আজ মিরাজের কথাটা আমরা জানি, তুমি এটা কেন বলছো, এমন কোন কোন রেফারেন্স কি আছে কিনা? হ্যাঁ, আপনি এগুলো রেফারেন্স দিচ্ছেন, আমি হ্যাঁ আমি এগুলো রেফারেন্স দিচ্ছেন, এগুলো আমি বলতে চাচ্ছি যে এগুলো হচ্ছে এগুলো আপনি ওইটার জন্য খাস করে নিজের এমন কোনো হতে পারে না, কারণ এটার জন্য খাস করে যদি হতো তাহলে তারা বলতো যে এই ঘটনা আমরা জানি, মানে মিরাজের ঘটনা উপলক্ষে এই সমস্ত কথাগুলো থাকে তাহলে আমাকে দেখান, আচ্ছা মানে মিরাজের ঘটনাগুলো করে যদি থাকে দেখি। একটু আগে কিন্তু আপনার আপনার দাবিটা কিন্তু অন্য ছিল, দাবিটা কি ছিল যে এই যে নবী মোহাম্মদ যে কথাগুলো বলছে, যে গল্পগুলো আমি বলছি তারা কিন্তু সমস্ত কথাগুলো বলতো, কিন্তু আজ মিরাজের সেই ঘটনার না 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 সম্পর্কে বলেছে ভাই মনে করে দেখেন একটু আগে, এই এখানেই আছে ভিডিওতে কিন্তু থেকে গেছে আপনার আমার কথাগুলো, যে আপনি আমার কাছে জানতে চাইছিলেন। বলেও থাকি, হ্যাঁ আমি যদি বলেও থাকি, হ্যাঁ আমি যদি বলেও থাকি, মানে এই না যে আমি বলছি মানে যে সেটা একবার হয়ে যাবে, এরকম আমার মধ্যে ভুল কথা বের হয়ে যেতে পারে, আচ্ছা ঠিক আছে আমার কিন্তু টার্গেট হচ্ছে ওইটাই, আচ্ছা ঠিক আছে আপনি বলবো, আচ্ছা তার মানে আপনার ফাইনাল পজিশনটা আমি বুঝতে পারলাম, যে আপনার পজিশনটা হচ্ছে ফাইনাল পজিশনটা হচ্ছে আপনি এরকম জানতে চান নাই যে তাদেরকে, তারা যে মুহাম্মদের কাহিনীকে পুরো কাহিনী বলতো, সেরকম একটা দলিল দেন আপনার মূল মানে মূলত মূল কথাটা আসলে এটা ছিল, কথাটা উঠছিল, কথাটা উঠছিল কিন্তু মিরাজের ঘটনা নিয়ে, অন্যান্য বিষয় নিয়ে উঠে গেছে। এখন আমি বুঝতে পারলাম যে আপনার মূল কথাটা আসলে ছিল মিরাজকে নিয়ে, যে মিরাজ বিষয়ে এই কথাটা একই কথাটা বলছে কিনা। আচ্ছা সেটাতে যাওয়ার আগে আমি আগে এইটা নিয়ে আপনাকে বলি, ধরেন এই জিনিসটা আমি যেটা কোরআন থেকে দেখাইলাম বা ধরেন হাদিস থেকে দেখাইলাম, যে সেই কালের লোকেরা এইটাকে পুরাণ কাহিনী বলতো, পুরাতন রূপকথা বলতো, পুরাকালের কাহিনী বা পূর্ববর্তীদের রূপকথা বলতো,
এইটা যদি আপনার কোরআন বা হাদিসে নাও থাকতো, তারপরেও কিন্তু আমরা এই সিদ্ধান্তে আসতে পারতাম না যে এই কথাগুলো মানে এইভাবে ইয়ারা বলতো, সেই সময় লোকেরা বলতো যে এগুলো তো পুরাকালের কাহিনী, এটা যে তারা বলতো না, এটা কিন্তু আমরা বলতে পারতাম না। কেন বলেন তো? কারণ হচ্ছে এটা তো আপনাদেরই মুসলিমদেরই লেখা একটা গ্রন্থ, কোরআনটা তো নবীরই লেখা, হাদিসটা তো নবীরই লেখা, তাইলে এই নবীরই কোরআন হাদিস যেগুলা সেইগুলার মধ্যে তাদের বিরোধী দলের বক্তব্য খুঁজে পাওয়া যাবে এই আশা কিন্তু করা ঠিক না আমাদের, তাই না? আমি নাও থাকতে পারতো, এই আয়াতগুলো কিন্তু নাও থাকতে পারতো। যেমন এই যে আপনি বললেন যে এইটা যে অমুকের কাহিনী, আচ্ছা ওই আর্দা বিরাজের যে কাহিনীটা, সেইটা যাদের কাছ থেকে আপনি রেফারেন্সটা চাচ্ছেন যে তারা বললো, এই রেফারেন্সটা না থাকার মানে কি এইটা যে তারা এটা বিশ্বাস করে ফেলছে বা তারা এটা ভাবতেও পারেনি যে এটা নতুন একটা কাহিনী? যেমন আপনি নিজেই বললেন, তারা তো বিশ্বাস করেনি, শুধু তাই না, বিশ্বাস করেনি, তারা তারা সাথে বলছে, আমি বলছি আবু জাহেল এবং উদ্বা সাইবা যারা ছিল তখন সাথে সাথে বলে ফেলছে, হাই রে কি বলতেছে, এটা কি কখনো সম্ভব, এটা কি কখনো সম্ভব, মানে বিষয়টা হচ্ছে এরকম, এটা কখনো সম্ভব, তখনই তারা বলে ফেলতো, এই মোহাম্মদ তুমি কি বলতেছো, এটা তো আদম রাতের কাহিনী, তুমি নিজের নামে চাই দিচ্ছ কেন, ঠিক আছে? এবং আবু বকর যদি বলতেই না, ঠিক আছে, যে তারা বলতে এরকম ভাবে যে আজমিরা যে ঘটনা বলতেছে এই ঘটনা দেখ আমাদের মোহাম্মদ বলতেছে, ঠিক আছে, এটা যদি প্রকাশ্য কিংবা তখনকার যদি এই সমস্ত কথাগুলো যদি মানুষ জানা থাকতো, তখন তো তারা বলতো না, তারা এই বলতে, তখন তারা বলতে অমুক একটা ব্যক্তি বলতেছে সেরকম আর কোনো বলতেছে, এটা তুমি কি মনে করো? হ্যাঁ, আমি আমি আপনাকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে দেখুন আপনার বক্তব্য কিন্তু আমি পাইলাম যে অন্যরা বলা তো অনেক দূরের কথা, আপনি যেটা বলতেছেন যে অন্যরা বলতো তারা তো অনেক দূরের কথা, আপনার নিজেরই আপনি না বলে যে হাদিসের কথাটা বললেন না যে আবু বকর নিজেই বলবে, অন্য কেউ বলে থাকলে সে বিশ্বাস করে না, অন্য কেউ বলে থাকলে সে বিশ্বাস করে না, কিন্তু কিন্তু নবী মোহাম্মদ বলে সে বিশ্বাস করে, হ্যাঁ বিশ্বাস করে, তাহলে বুঝেন যে একই কথা একই কাহিনী, যে সেটা অন্য কেউ বলে বিশ্বাস করে না, নবী বলে বিশ্বাস করবে, এই ছিল মুসলিমদের মানে মুসলিম বলতে কি নবীর পক্ষে যারা লোক আছে তাদের ধ্যান ধারণা চিন্তা ভাবনা, এবং সে অনেক কারণ আছে, এটার অনেক কারণ আছে, মানে অন্ধবিশ্বাস বলে একজন মানুষকে অন্ধভাবে বিশ্বাস করার কারণ তো বিশ্বাস নাই, এটার জন্য অন্ধবিশ্বাস নাই, এটার জন্য বহু কারণ, আমি সেগুলো বলবো আপনাকে, মানে একটা নবীকে কেন নবীর কথা যা বলবে তাই বিশ্বাস করতে হবে এটার কারণ আপনি আমাকে বলবেন, তাই তো? হ্যাঁ বলুন, হ্যাঁ, কারণ হচ্ছে যে লোকটা ছোট কাল থেকে কখনো কোনো মিথ্যা কথা বলতে পারে না, আপনি হয়তো বলবেন যে তার অনেকে এটাও সত্যের একটি গ্যারান্টি আছে, ঠিক আছে, এটা সত্য হতে পারে 100%, কারণ যে লোকটা নবুয়ত দাবি করতেছে, ঠিক আছে, স্রষ্টার পক্ষ থেকে এমন এমন কিছু বলতেছে যেগুলো একবার অলৌকিক, ঠিক আছে, তাহলে সে কেন মিথ্যা কথাগুলো বলবে, তার জীবনে তো কোনো প্রকার মিথ্যা কথা পাওয়া যায়নি, কাতারগণ তার কাছে টাকা আমানত রাখতো, যারা যুদ্ধে যাচ্ছে তার বিপক্ষে লড়ার জন্য, ওই যুদ্ধে যাওয়া মুহূর্তে তার কাছে টাকা রেখে যাচ্ছে, আমি যদি ফিরে আসি তাহলে তোমার কাছে এগুলো নিয়ে যাবো, আবার তার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে আগামীকাল যুদ্ধে, আজকে এসে তাকে বলতেছে এই টাকাগুলো তোমার কাছে রেখে গেলাম, আমি আগামীকাল এসে যদি বেঁচে থাকি তাহলে তোমার কাছে টাকাগুলো নিয়ে যাবো, তাহলে দেখুন যে লোকটা যুদ্ধে যাওয়ার সময় বিপক্ষে দলের যুদ্ধ যে একদম নেতা, তার কাছ থেকে যুদ্ধে যাওয়ার সময় আমানত রেখে যাচ্ছে, তাহলে সেই লোকটার কথা বিশ্বাস করবে না, তো কার কথা বিশ্বাস করবে? আপনি যে দাবিগুলো করলেন যে সে জীবনে মিথ্যা বলে নাই, কাফেররা তার কাছে টাকা হলাদ রাখতো, এই কথাগুলোর প্রমাণ কি? এগুলো আমি হাদিস থেকে দেখাতে পারবো আপনাকে, হাদিস থেকে এই কথাগুলো আপনি শুনছেন কোথা থেকে বা জানছেন কোথা থেকে? ওই একই জায়গা থেকে, তাই না? মানে যেখান থেকে আপনি শুনছেন জিনিসটা সেটাই ছোট প্রমাণ। এবং সেই কথাগুলো কারা লিখছে? মুসলিমরা নাকি হাদিস? কাদের লেখা? মুসলিমদের নাকি মুসলিমদের লেখা? হাদিসগুলো মুসলিমদের লেখা, মুসলিমদের লেখা। তার মানে দাঁড়ালো আপনি মুসলিমদেরই কাছ থেকে, আপনি মুসলিমদেরই কাছ থেকে জানলেন যে মুসলিমদেরই উৎস থেকে জানলেন নবী মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলেনি, বুঝছেন? যারা কিনা তার পক্ষে সে যদি মিথ্যা কথা বইলেও থাকে তারা জীবনে বলবে না যে নবী আমাদের নবী মিথ্যা বলছে, এরকম একজন উৎস থেকে, এরকম উৎস গুলা থেকে আপনি শুনলেন, আপনি শুনলেন যে তারা বলতেছে নবী কোনোদিন মিথ্যা কথা বলেনি, আপনি আমাকে বলেন তো এই একই কাজটা যদি আজকে আজকে যদি এই একই কাজটা হিন্দু ধর্মের কেউ এসে বলে, সেম কাজটা করে, ওদের ধর্মগ্রন্থ দেখায় বলে যে রামচরিত, এই যে দেখেন এখানে লেখা আছে আমাদের রাম, আমাদের ভগবান রাম কোনোদিন মিথ্যা কথা বলে নাই, বলেনি, প্রমাণ কি? আমাদেরই লেখা একটা বই রাম, বা ধরেন রামায়ণ, রাম কোনোদিন মিথ্যা কথা বলে, প্রমাণ হচ্ছে রামায়ণ, আপনি মানবেন ওই জিনিসটা? আমি আপনাকে তার আগে বলতে চাচ্ছি যে আপনি কি বলতে চাচ্ছেন এর মানে যে নবীর বিপক্ষে কে বলেছে সেই সমস্ত কথাগুলো আমাদের কাছে আসেনি, খালি পক্ষের গুলোই আসছে, নবীর বিপক্ষে যারা বলছে সেই সমস্ত কথাগুলো কিন্তু আমাদের কাছে পৌঁছেছে? হ্যাঁ, এই যে যেমন একটু আগে যেটা দেখালাম কোরআনের মধ্যেই সেটা আছে, কেন সেটা আছে, তার মানে কোনগুলো রাখছে জানেন? কোনগুলো যেগুলোতে তাদের মনে হয়েছে যে এটা কোনো ব্যাপারই না তাদের জন্য, শুধু সেগুলো রাখা হয়েছে। আচ্ছা, আপনি তাহলে ব্যাপারগুলোটা দেখান, যেগুলো ব্যাপার সেখান থেকে একটা দেখান। আমি এখন কি ভাই 2000 বছর মানে 1400 বছর পরে আমি কোথা থেকে সেগুলো এনে দেখাবো যেগুলো এক্সক্লুড করে, যেগুলোকে রাখি নাই, আপনি বলবেন যে হরকত নোক্তা এগুলো এত সাড়ে উমরের, এগুলো কি পরিবর্তন না ভাই? এগুলো পরিবর্তন না, কেমনে পরিবর্তন? নিজে বেঁচে থাকতে যেই জিনিস, যেই জিনিস যেভাবে লেখাই যায়নি সেইভাবে আরেকজন লিখছে, এটা কি পরিবর্তন হলো না?
আমি যদি বলি যে আমি গতকালকে মানে আপনার বৃহস্পতিবার দিন লাইভ করেছি, হম, একজন মুক্ত মানার সাথে সেটা করেছি, কিন্তু লোফার মানার ফেস থেকে আজকে দেখতেছি তার নিজের ফেস থেকে, তার মানে ব্যক্তি একজনই, মূল কথা কিন্তু একটাই, ঠিক আছে, মূল কথা আল্লাহর কথা সেগুলো একবারে অথেন্টিক, কোনো না, কিছু ঘটে তাহলে নাই। কথা আল্লাহ নবী যেইভাবে আমি বললো আপনাকে বলি, সেটা থাকলো। শুনুন আমি আপনাকে বলছি, তাহলে হয়তো বিষয়টা এরকম যে আমরা এখন অর্থ লিখতেছি, হম, অর্থটা তাহলে পরিবর্তন, ওইটাও পরিবর্তন, ওই পরিবর্তন, এটা তো এখন আপনি বলতে পারেন না, আপনি বলবেন যে কথাগুলো মূল উদ্দেশ্য লক্ষ্য যেটা, আপনি সামথিং তাহলে যেটা আপনি দেখতেছেন যে আপনি তো বলার পরিবর্তন, সময় বললেন, আপনি তো বলার সময় অন্য কথা বললেন, আপনি তো বলার সময় বললেন যে কোরআনের কিন্তু আপনি পরিমাণ পরিবর্তন হয়নি, আপনি আপনি তো বললেন আমি যে বলি কোরআনের না, মূল কথার কিন্তু পরিমাণ পরিবর্তন হয়নি। শুনুন আমি বলছি যে আমি প্রথমে কিন্তু একটা কথা বলেছিলাম যে আমি যে বলছি সেটাই যে সঠিক হতে পারে কিছু, আমার দেওয়ার মুখ দ্বারাও কি ভুল একটা কথা বেরিয়ে যেতে পারে, তার মানে ওই না যে ওইটাই সঠিক। না আমি আপনি তো তার মানে আপনার কথাটা তো তাহলে চেঞ্জ হয়ে আপনি গেল, আপনি একটা শুধু থেকে বলছি না, কয়েকটা পর্যন্ত চলে গেছেন, আপনি আমি তো প্রথমে বলে নিয়েছি যে আমি বললে যে ওইটা সঠিক হয়ে যাবে কোনো বিষয়, আমার মুখ দিয়ে দুই একটা কথা ভুল বের হয়ে যেতে পারে, তার মানে আপনি ভুলটাকে এড়িয়ে যাবেন, আপনি এটা দাবি আপনাকে জানাচ্ছি, কারণ হচ্ছে আপনি তাহলে বুঝতে আমি যেতে পারেন। আপনার সাথে তাহলে আমি কি করে কথা আগাবো যদি আপনার প্রত্যেকটা হুম কথা যখন আমি ধরবো তখন যদি হুম আপনি এভাবে কথাগুলো হুম যদি চেঞ্জ ভুল করে ফেলেন পরিমাণ তখন পরিবর্তন, হ্যাঁ আচ্ছা দাঁড়ান, ওই কথাটা বাদ, আপনি আমাকে বলছেন যে যেটা বোঝাতে চাচ্ছেন তখনকার যুগে যে নবীদের বোঝাতে চেয়েছিল সেটা এখন পর্যন্ত কি অনেকবার হয়েছে, এরকম কিছু বলেন দেখি, আমাদের কথা কিন্তু এটা ছিল না, অনেক পর্যায়ে আর আপনি এখান থেকে চলে আসছেন একটা বাদ অন্য দিয়ে, টপিক আমি একটা আমি বাদ আসিনি, দিয়ে। আপনি আপনি ভিডিওটা শুনবেন, ভিডিওটা শুনবেন, প্রত্যেকবার নতুন নতুন টপিক কে তুলছে আপনি ভিডিওটা শুনবেন, আমি একটাও নতুন টপিক আনিনি, একটাও আনিনি, একটাও না, নতুন টপিক গুলো আপনি আনতেছেন জন্য একটা টানছেন, যেমন এই যে নতুন টপিক আপনি আনছেন যে কি অ্যাকচুয়াল পরিমাণ পাল্টায় নাই, কি করে তাহলে পাল্টাইলো না, আমি কিন্তু এই টপিকে আমি আসিনি, আপনি আনছেন আমাকে, আমার আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনি নিজের নিজেদের লেখা কোনো কিতাব থেকে হুম যদি কেউ আপনাকে একইভাবে প্রমাণ দেয় যে এইটা সত্য কেন, কারণ এই লোক জীবনে কোনো মিথ্যা বলেনি, আপনি নিজেই হুম কিন্তু মানবেন না, মানবেন আপনি আচ্ছা রামায়ণের আমি লেখায় এই কথাটা কখন বলেছি, আপনি বলেছেন যে এটা আমি শুধু মুসলিমদের থেকে বেশি, তখন আমি আপনাকে বলছি তাহলে আপনি আবু জাহেল থেকে আরো সিলসিলা কোনো কারাকা দেখান যেটা হচ্ছে আবু জাহেলের আমাদের সিলসিলা আছে ভাই, আবু জাহেলের আমাদের নবী তার নাম জাহেল তো, হওয়া। তার নাম তো ইনফ্যাক্ট আবু জাহেল না তাই না, আবুল হাকাম, হুম হুম জ্ঞানের পিতা, তার নাম তো অজ্ঞের পিতা না, জাহেলিয়াতের পিতা না তাই না, তার নাম তো ছিল আবুল হাকাম, আপনার নবী তারে গালি দিছে আবু জাহেল বইলা, হুম আপনার আপনি নবী যদি তাকে বলেন গালি দিছে, একটা লোকের আপনার গালি দিছে, দৃষ্টিকোণ যে থেকে হতে পারে এটা গালি, আপনার দৃষ্টিকোণ থেকে এটা গালি হতে পারে, তাহলে আমি যদি এখন আপনার নবীকে ধর্ষক বলি আপনার দৃষ্টিকোণ থেকে কি এটা আপনি গালি মনে হবে নাকি আপনি কিন্তু আরেকটা টপিকে চলে যাচ্ছেন, আপনি আপনি টপিকটা আপনি না না টপিকটা আমার ওইটা বলেন যে আমাদের কোরআন বাদ দিয়ে আপনি যদি আপনি দাবিটা করতে চাচ্ছেন, আমি যেহেতু মুসলিম তাহলে আমি আমার পক্ষের কোরআন থেকে দেখাচ্ছি, আপনি কোরআন তাহলে ছাড়া তারাও অন্য তো কোথাও থেকে হিন্দু, দেখান তারাও তো হিন্দু, না, তারা আপনি তো চাইলে তাদের না আপনি রেফারেন্স থেকে হিন্দুদের দেখাবে, থেকে যাচ্ছেন, ইসলাম আপনি বিরোধী হিন্দুদের কাজ দেখান করবেন, না না আচ্ছা শুনুন আপনি আপনি কিন্তু হিন্দুদের দেখে, থেকে দেখান যে আমাদের নবীর ইয়েগুলো কোন যেগুলো সোর্স থেকে লিখেছেন সেগুলো ইসলাম দেখান, বিরোধী নামের কোনো ধর্ম আছে যে ধর্মের সোর্স থেকে আমি দেখাবো, আবু আপনার জাহেলিজম জানা নামের কেন, কোনো ধর্ম আছে, আপনি এখন ধর্মের কাছে যাতে আসতেছেন, এতক্ষণ বলছেন যে মোহাম্মদ এগুলো মানে আপনি করছে এগুলো কোথা করছে থেকে এগুলো জানতে করছে, চাচ্ছেন, শুনেন আপনি কোথা থেকে জানতে চাচ্ছেন যে নবী মোহাম্মদের দলের লোকেরা তাদের বিরোধী আপনি দলের যেহেতু কথাগুলো আগে আপনি বাদ দিছে, কোন কোন কথাকে বাদ দিছে, এই জিনিসটাকে কোথা থেকে রাখতে বলতেছেন আমাকে একটু বলবেন, আপনি যেহেতু মুসলিম মানে মুসলিম না বর্তমানে, তাহলে আপনি আমি যেহেতু মুসলিম ধর্ম থেকেই দেখাচ্ছি যে এগুলো সঠিক এই সঠিক, আপনি যদি পারেন তাহলে অন্য যেখান থেকে পারেন যে দেখান যে এই না যে বললাম একটু এইগুলো আগে, আমার। এই যে বললাম একটু আগে যে হিন্দুরা হ্যাঁ ওদের ধর্মকে হ্যাঁ দেখায় বলে, হিন্দু হিন্দু কি আপনি আমার বলছে কথা এরকম, বুঝতে পারেন, আমি কিন্তু আপনার কথা বুঝতে পারছি, আপনি আপনার তাহলে কথা পাচ্ছি আপনি যে আপনি, আপনি যদি বুঝতে পেরে থাকেন তাহলে আমাকে বলেন তো যে আপনি কি হিন্দুদের বলা ওই জিনিসটা হুম মানেন, যে তাদের রাম সত্য কথা বলছে, রাম যা বলছে সব সত্য মানেন সেটা মানা না মানা সেটা আমার পরের বিষয়, আমি ওই ধর্ম না, সম্পর্কে ওইটাই জানি না কোনো ওইটাই কিছু, সর্বপ্রথম বিষয়, ওইটাই মূল ফ্যাক্টর এখানে, ওইটা আপনি যে কারণে মানেন না আপনার তো আমি সেই কারণে মানি না, আপনি মানা না মানা, আমি তো আমি বলছি আপনি মানেন, সেরকম আমি আপনি বলছি আপনি মানা না আমাকে মানা দেখান, আমি বলছি আপনি আমাকে দেখান, আমি তো বলি না আপনি মানেন, আপনি যেরকম ভাবে বলতেছেন না সেরকম আমি আপনাকে বলতেছি, রাম যে সত্য কথা বলে নাই ওরকম রামের সময়কার মানুষের কাছ থেকে দেখাতে পারবেন আপনি, আমি সেটা দেখাবো কেন, আমি আমারটার কথা তাহলে বলছি, আপনি আমি কেন দেখাবেন আপনাকে দেখাবো ভাই, সেটা যদি আপনি আপনি না দেখেন তাহলে আমি কেন আপনাকে আপনি দেখাবো, এই বুঝতে দাবি পারছি করছেন যে না মোহাম্মদ দর্শক, মোহাম্মদ ওই, মোহাম্মদ সেই, মোহাম্মদ এগুলো মিথ্যা ওই সেই, আমি তো না, আমি তো মোহাম্মদ সত্য, দর্শক অন্য, মোহাম্মদ দর্শক কিন্তু ভাই দেখুন আমাদের কথা আপনারা শেষই, কিন্তু সবসময় বলেন, গেলে আপনারা শিফট কিন্তু করে সবসময় বলেন, শুনুন আপনাকে আপনারা কিন্তু সবসময় বলেন সেই যে বিষয়ে চলেন মুসলিম কথা বলি, আমাদের তাহলে মানে, সেই বিষয়ে চলেন তাহলে কথা বলি, দর্শক ছিল কিনা চলেন কথা বলি, বলবেন আমি কিন্তু আপনাকে প্রথমে বলেছি আজকে আমি কোনো এসব বিষয়ে কথা বলতে আসি না, আমি শুধু জাস্ট ওই তাহলে ব্যাপারে আপনি বলতে চেয়েছি টপিকে যে থাকেন, হুম আপনি হুম আমাকে একটু বলেন আপনি যে কারণে বা যেভাবে জি রামের বলেন, বিরুদ্ধের কোনো কথা রাম সত্য বলে নাই এই জাতীয় কোনো হ্যালো কথা শুনতে পাচ্ছেন আমার কথা, হ্যালো আরিফুল ভাই আমার কথা শুনেন, কি শোনা যাচ্ছে ভাই আমাকে, আপনার কথা কিন্তু আমি শুনি, আপনি কি আমার কথা শুনেন, আরিফুল ভাই আপনার কথা কিন্তু আমি স্পষ্ট করে শুনি, হ্যালো ভাই হ্যাঁ আমি আপনার কথা স্পষ্টভাবেই শুনতে পাচ্ছি, হুম আমি এখন শুনতে পাচ্ছি, এতক্ষণ শুনিনি আমি, আচ্ছা যাক ভালো মাশাআল্লাহ যে আপনি শুনতে পাচ্ছেন, আমি আপনাকে বলেছি যে আপনি যেমন আপনার আপনার নবীর বিরুদ্ধে কে কি বলছে সেটা দেখাইতে বলতেছেন আমাকে, হুম হুম এইটা আমি যে কারণে দেখাইতে পারা আমার পক্ষে বা পৃথিবীর কারো পক্ষে সম্ভব না, সেই কারণেই আপনার হুম কারণেও সম্ভব, আপনার পক্ষেও বা পৃথিবীর কারো পক্ষেই দেখানো সম্ভব না যে রাম রামের বিরুদ্ধে কে কে বলছিল রাম বেঁচে থাকতে বা রামের বিরুদ্ধে কারা কারা করছিল, আমি রাম সম্পর্কে কোনো ধারণাই আমার কাছে নেই, আমাদের কথা ছিল আজমি রাতে যে কাহিনীটা সেটাকে আপনি বলতেন, আমি বলছি যেটা সত্য, আপনি বলছেন সত্য না কারণ আপনি বিভিন্ন যুক্তি দেখেছেন, আমি বলছি যে সেগুলো যদি না আমি কোনো প্রমাণিত যুক্তি থাকে দেখাই তাহলে, নাই এটা সত্য না বলে, না আমি আমি এখনো কোনো বলেছি যুক্তি দেখাই নাই, আচ্ছা আজ আমি পর্যন্ত আমি বলেছি বলিনি যে এটা মিথ্যা, কারণ কোনো যুক্তি আছে না, কোনো যুক্তি দেখাই নাই আমি আজ পর্যন্ত, আচ্ছা শুনেন আমি বলেছিলাম যে এটা সেটা যদি আসলে যদি ভানো আটকে তাহলে তখন কেমন সাথে সাথে বলতে এই মোহাম্মদ তুমি কি বলছো ভাই তুমি এখন যুক্তিও তো দিয়েছো বলতেছি, আচ্ছা শুনুন শুনুন এখনো তো বলতেছি, আপনি মানবেন এখনো তো আচ্ছা বলতেছি যে মানি না, হ্যাঁ আপনি মানবেন 1400 বছর পরে আপনার এখন নবী ভাই বলতেছেন আপনার সাহাবি তো, আপনি তো নিজেই এটা প্রমাণ দিচ্ছেন, আপনার হাদিস থেকে আপনি তো বলছেন যে আপনার সাহাবি আবু বকরই বলছে যে এটা মানি না, কিন্তু নবী কইছে তাই মানছি, মানে নবী ওই কইছে কথাটা কেন তাই মানছে মানছে, তারা, কারণ নবী কইছে ওই কথাটা তো নবী তারা কইছে প্রমাণকে মানে নাই,
কথাটা কেন মানছে তারা? আপনি তো বললেন ভাই, ওইটা হচ্ছে যে বিশ্বস্ততা নিয়ে আছে আলাদা টপিক, হ্যাঁ তাহলে বিশ্বস্ততা নিয়ে আলাদা বিশ্বস্ততার টপিক। জন্য মানছে, এই তো আপনি স্বীকার করলেন, তাহলে তো এটাই তো তাহলে কথা ছিল যে আপনি তো নিজেই স্বীকার করলেন যে বিশ্বস্ততার কারণে আপনারা সেটাকে বিশ্বাস করে নিয়েছেন, প্রমাণের কারণে, প্রমাণ পেয়ে তো মানেন না, তাই না ভাই? শুনতে পাচ্ছেন আরিফুল ভাই, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি আমি। বললাম যে আপনারা তো তার মানে আপনি তো অনেক পরের কথা, সাহাবিরা পর্যন্ত প্রমাণ পেয়ে বিশ্বাস করে নাই, বিশ্বাস করছে কি জন্য? নবী কইছে তাই। নবীর কথাটাই তার প্রাধান্য দিছে, ঠিক আছে। এখন আমি বলতে চাচ্ছি যে মানে তাহলে এই তারা যে জিনিসটা, এটা ওই কি প্রমাণ? আমি না 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 প্রমাণ আমি তাহলে নবী বলতো এই কথাটা, আবু বকর এই কথাটা বলতো, আরে না সত্যি তো এটা তারজমিরা বলেছিল, সেটা সেই কথাটা বলনি, সে বলছে নবী বলছে ভাই, আমি সেই মানছি। আপনি কথাটা যদি যদি নাও, তারপরে তারা, ভাই এটা তো সহজ বিষয়, তারা জানে না, আপনার বিরুদ্ধে কাহিনী ওরা জানে না, তাহলে আপনি তাহলে সেদিন কেন বলছেন যে সেই সেই কাহিনীটা থেকে নবী আরে ভাই আমি তো সব খবর কাহিনী দিয়েছে? আশ্চর্য, আপনার বিরুদ্ধে কাহিনী মোহাম্মদ জানছে, ওরা জানে না, সেটা বলছি, মোহাম্মদ কি জানে। মোহাম্মদ জানছে? মোহাম্মদ জানছে যেমন আমার সাথে ধরেন, কথা যেমন আছে। ধরেন শুনেন শুনেন, যেমন ধরেন আমি ফুফু মামার গল্প জানি, আপনি জানেন না ফুফু মামার গল্প, আপনি একবার বলেছিলেন যে আবু শুনে না জাহেল নাম আবু শুনে না হাকাম, সেই জ্ঞানী ছিল মনে শুনে করি না, এত না এত। হ্যাঁ বলেন দেখি। ধরেন আমি বললাম ফুফু মামার গল্প আমি জানি, আপনি জানেন না ফুফু মামার গল্প, আপনি জানেন ফুফু মামার গল্প জানেন? ইনফ্যাক্ট আপনি না জিজ্ঞেস আমি করছেন জানি না, জানেন জানি না। না আমি। এইটার দ্বারা কি, এইটার দ্বারা কি এইটা প্রমাণিত হয় যে আমি এই গল্পটা নতুন করে বানাচ্ছি, নাকি প্রমাণ মানে এটা দ্বারা কি এমন কিছু প্রমাণ করা যায় বা বলা সম্ভব আপনার যে আমি সেটা শুনুন, জানি না? আপনার আমারটা আপনার আর আমার বিষয়টা অনেক ব্যবধান, কারণ হচ্ছে আপনি অনেক কিছু বলেছেন যে বিষয়গুলো আমি করিনি, এমন কোন প্রমাণ দেখান যে নবী তাহলে নবী আপনি তো, এই আপনি তো তাহলে আমার উত্তর দিয়ে দিলেন, আপনি তো তাহলে উত্তর দিয়ে দিলেন যে এমন কিছু দিয়ে দিচ্ছি আমি পড়ছি যেটা আপনি পড়েন নাই, সেই করেন ঘটনাটাই নাই। পড়ছে, হ্যাঁ সেই ঘটনাটাই ওখানে নবী ঘটেছে। যে পড়েছে, ঠিক আছে, না নবী নবী ছিল তখনকার যুগে, ঠিক আছে, কিরকম মানে যে বাংলা করতে পারতো না, তখনকার ভাষা সে পড়তে পারতো না, পড়তে পারতো না তখনকার হোমার তো যুগে, অন্ধ আপনি কবি জ্ঞান ছিল, দিবেন হোমারে চিনেন, হোমারের নাম শুনছেন? আজকে গিয়ে সার্চ দিবেন, হোমার লিখে, সে অন্ধ কবি ছিল, পড়া অনেক দূরের কথা, যাই সে অন্ধ ছিল, সে যাই ভাঙা থাকুক, পড়ে ঠিক পেয়েছে, আছে, আমি আপনাকে আরো সেটাও দেখাতে পড়তে পারলাম যে পেরেছে, অন্ধ অনেক মহাদ্দিস ছিল, মহাকিক ছিল, অনেক ছিল, ঠিক আছে। তার মানে আমি বলতে চাচ্ছি যে আপনি এমন কোন প্রমাণ দিবেন, আপনি হয়তো বলেন যদি, আমি সেদিনই বলেছেন যদি কথা না দিতে হবে, আপনি বলছেন যে ভাই ওর থেকে হয়তো শুনতে ভাই হয়। আপনি না বললেন যে নবী মোহাম্মদ পড়তে পারতো না, আপনি না বললেন হুম যে তাহলে সে কেমনে হুম জানবে? আমি তো আপনাকে সেটারই সেটাই জবাব দিলাম, বললাম যে অন্ধ হোমার একজন হুম মহাকবি, যে একজন হুম অন্ধ অথচ সে একটা হুম একটা মহা, সে মহাকাব্য লিখে গেছে ওডিসি নামের, হুম হুম ইলিয়াড আপনি ওডিসি যেটা নামের। বলছেন সবই বুঝছি, আপনার কথাটা যে অন্ধ হলে আমি কি আমি বুঝছেন জানতে বলেন পারি, তো, কি বুঝছেন বলেন তো, বলছি যে আমি বুঝতে একটা পারছি, লোক না আমি পড়তে বলছি আমি পেরেও, হুম না পড়তে পেরেও সে অনেকে জানতে পারে, না করে অনেকে জানতে পারে, কিন্তু নবীর সমস্ত কথাগুলো আমরা যেগুলো বলি সেগুলো অথেন্টিক, গ্যারান্টি এখনো প্রমাণ আমরা দিতে পারছি, কিন্তু আপনি এমন একটা প্রমাণ দিবেন যে হ্যাঁ এটা নবী কপি করেছে সেখান থেকে, আপনি বলছেন যে হয়তো এখান থেকে বললামই কপি তো করেছে, যে এটা নবীর তো সময়ে ওটা যে দেখেন আপনার কোরআন নিয়ে, যে সেটা তো দিলামই না ভাই, নবীর যা যা ও বলছে। দেখ আপনি আমি আপনাকে বলছি সেটা আপনি যেটা দিচ্ছেন সেটা যে এই প্রেক্ষাপটে আপনি সেটা কি প্রমাণ দিবেন? আরে ভাই রে, এই প্রেক্ষাপটে যে সেটা তো, এই প্রেক্ষাপটে তো কোনো প্রমাণই নাই, আপনি তো, আমি তো বললামই যে আমি সে তো কোনো বলছি প্রমাণ যে নেই। নবী গিয়েছেন ওখানে, আমার কথাটা হ্যাঁ শুনবেন, আমাকে জিজ্ঞেস আচ্ছা করছেন একটা বলেন, জিনিস, যে এই প্রেক্ষাপটে যেটা করছে তার প্রমাণ কি আমাকে আপনি জিজ্ঞেস বলেন। করছেন, বলবো আমি? আচ্ছা বলেন। হ্যাঁ তাহলে আমার কথা শুনেন মনোযোগ দিয়ে, বলছি একটা ঘটনা, আদা ফিরাজের যে কাহিনীটা, এটা নবী জানছে কিন্তু ওরা জানে নাই, আর কেউ জানে নাই, খাস করে মাত্র কেহ না একজন জানে কেহ না, কেউ। সবাই না সবাই না, যারা তার, যারা ওখানে যারা ছিল তাদের কথা বলছি, তারা জানে নাই, এটা কি সম্ভব হতে পারে না? এটা কি অসম্ভব মক্কায় না? কেউ জানে নাই, মক্কায় কেউ জানে নাই, হঠাৎ একজন জিন এসে নবীরে বলে ফেলছে, তাই তো? আমি ফোফো মামার কাহিনী জানি, আপনি জানলেন না কেন বলেন? আরে আপনি পড়েছেন, আপনি পড়তে তাহলে পারেন, নবী মোহাম্মদ আপনাকে তো শুনছে আমাদের আপনি কাছ থেকে, আমি আপনাকে বলি, আপনি জানেন, লোহা রহমান জানে, আরো 100 জন জানে, 1000 জন জানে, আপনার আশপাশ জানে, নবীর আশপাশ কেউ জানে নাই, নবী মাসকান্তি ভাই জানে আমি না, ছাড়া আরো কেউ বলি। জানে না এখানে ফোফো মামার কাহিনী, এই যে কমেন্ট সেকশনে যারা আছে, এই আমি 500 বলছি যে জন, শুনেন শুনেন, ভাই আপনি আমার আপনার কথা আশপাশে, অনেক আপনার বড়, আশপাশ আপনার, আরিফুল ভাই আপনি আমার কথার মাঝখানে অনেক কথা বলতেছেন আজকে, গতদিন আচ্ছা এরকম করেনি, আজকে কিন্তু খুব তার জন্য এরকম হয়তো সরি, আমি ঠিক আছে, আমি আসলে সরি। সরি না, সরি হলে আপনি আমার কথার মাঝখানে ব্রেক দিতেন, আমি একটা লাইন আজকে শেষ করতে আচ্ছা বলেন, পারতেছিলাম, আপনি প্রত্যেকটা বলেন, কথা হ্যাঁ বলেন, আপনার বলছেন, আমি কিচ্ছু শেষ করতে পারতেছি না আজকে। আচ্ছা বলেন আপনি, আমি বললাম শেষ যে, করার কথা থেকে আসছি, হ্যাঁ বলেন। আমি বলছি এইখানে এই মুহূর্তে এই যে 583 জন ভিউয়ার এই মুহূর্তে আছে, কমেন্ট করতেছে এর মধ্যে অনেক, 200 জন বা 10-15 জন, 20 জন, 30 জন, 50 জন, এরা কেউই জানে না ফোফো মামার কাহিনী, আমি একাই জানি, আপনিও জানেন না, এটা কি সম্ভব হয়েছে নাকি হয়নি? না এর মানে এই না যে আর আপনি ছাড়া কেউ জানে না, জানি না, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কেউ জানলে বলুক সে ফোফো মামার কাহিনী, আপনি জানলে বলেন, আপনি কেউ যদি জানে এখানে জিজ্ঞেস দেখাচ্ছেন করেন, কেন, আপনি কমেন্টের ভিতরে দেখাচ্ছেন কেন, আপনার নাস্তিকতার ভিতরে যে কজন আছে আপনার আশেপাশে আপনি জানে, দিবেন আপনি তাদেরকেও, কেউ তারাও জানেন জানে না? কিনা দিবেন, আপনি গিয়ে জিজ্ঞেস করে দেখেন জানে কিনা, আচ্ছা এটা আমি হচ্ছে একাই ব্যক্তিগত জানি প্রশ্ন, জানি না, আপনি হচ্ছে ব্যক্তিগত প্রশ্ন, আপনি কিভাবে জানেন সেটা আমি এখন বলবো না, সেটা আমি পরে বলবো, না? কিন্তু আপনি আপনি আমাকে, মানে হয়তো আপনি শুনেন, আমাকে এই যে আপনি দেখেন, সবাই জেতার কমেন্ট জন্য আসলে, আমি আপনাকে দেখেন, বলছি সবাই আপনি কমেন্ট জেতার করতেছে জন্য, ফুটবল আমাকে চেনে না, এই যে চেনে না, আচ্ছা আমি আপনাকে বলছি, আপনি জেতার জন্য আসলে কথা বলে বলছেন, আপনি মানে আসলে জানার জন্য না, ঠিক আছে, না হলে আপনি হয়তো বলতে আমি যেখান থেকে জানি, আপনি আপনি হয়তো পড়েছেন, কতটা জানার জন্য, আমি আপনি আপনাকে কতটা বলছি, জানার জন্য প্রশ্ন করতেছেন যে আপনি আমার কাছে জানতে চাচ্ছেন আর্দা ফিরাজের আমি কাহিনী জানি, নিয়ে, যে আমার কথা শেষ করতে পারলাম, হুম দেখছেন দেখছেন, শেষ হুম করতে পারলাম, শেষ জি করবো বলেন বলেন আমার বলেন, কথাটা, এই যে শেষ করতে দিলেন না, না আমার লাইন একটা একটা কথা যখন একটা মানুষ বলতেছে আচ্ছা পুরো বলেন ভাই শেষ করতে বলেন, দিতে হবে, তাই না? আমি আপনাকে বলতেছিলাম যে আপনি আমার কাছে জানতে চাচ্ছেন আর্দা ফিরাজের কাহিনীটাই যে কপি করছে, এইটা রেফারেন্স দেখেন, তখন আমি আমাকে বললাম, আমি আপনাকে বললাম যে ভাই আর্দা ফিরাজ কেন শুধু, তার কোনো কথাই মানুষ বিশ্বাস করতো না, বলতো যে এগুলো প্রাচীনকালের রূপকথা, প্রমাণ এই যে কোরআন থেকে দেখাইছি, এইখানে কিন্তু স্পষ্ট করে বলা নাই যে কোনটা পুরাকালের কাহিনী, আর্দা ফিরাজ একটা পুরাকালের কাহিনী, তাহলে তো অবভিয়াসলি এটা এই আমি আয়াত দ্বারাই আপনাকে প্রমাণ করা যায়, অবভিয়াসলি এই আয়াত দ্বারাই প্রমাণিত হয়, কারণ আপনি যদি না, আমার কথা আমি অনেক বলতে কোরআন পারলাম না, আমার কথা আমি বলতেই পারলাম না, শেষ করতে পারতেছি না। জি বলেন তাহলে।
শেষ করতে পারতেছি না, আমি এইভাবে কি করে আলোচনা আমি বুঝতে পারতেছি না। আমি বলতেছিলাম যে আপনি আমার কাছে যে দলিলটা চাইছেন যে নবীর কথাকে যে আদা বিরাজের কাহিনীটা কেউ বিশ্বাস করে না, এটা প্রমাণটা কি? আমি বললাম শুধু আদা বিরাজ না তো, নবী মোহাম্মদ যত এরকম গল্প কইছে, জুলকারনাইনের গল্প কইছে, আসহাবে কাহাফ মানে মানে গুহা অধিবাসী অধিবাসীদের গল্প কইছে, এরকম আদম হওয়ার কেসটা কাহিনী বলছে, বিবি মরিয়ম ঈসা নবীর কাহিনী বলছে, সব কিছু সব গল্প কাহিনী শুনে তাদের লোকজনই ওখানকার লোকজনই বলছে যে এ যা বলে আমাদেরকে যা বলে সেগুলো তো সব সে পূর্বকালের উপকথা থেকে বলতেছে। তাহলে তো এই কোরআনের আয়াত দ্বারা, এখানে তো কোরআনের আয়াতে বলে নাই যে নির্দিষ্ট একটা ঘটনার সময় বলছে, বলে নাই যে ধরেন মান ধরেন শুধুমাত্র ফেরাউনের কাহিনীর বেলায় বলছে অথবা শুধুমাত্র ঈসা নবীর কাহিনীর বেলায় বলছে, এইভাবে তো বলা নাই যে শুধুমাত্র অমুক কাহিনীর বেলায় বলছে, কি সমস্ত ক্ষেত্রে যখন তার কাছে আমার আয়াতগুলো তিলাওয়াত করে তারপরে বলছে কি আরেকটা আয়াতে যে এইগুলো পূর্ব যুগের কাহিনী যা সে মোহাম্মদ লিখে নিছে আর এইগুলা তার কাছে সকাল সন্ধ্যা শোনানো হয়। এই যে দেখেন আপনি যে রেফারেন্স চাইতেছেন এটা তো শুধু আদা বিরাজের ক্ষেত্রে প্রযোজ্য না, সবকিছুর ক্ষেত্রেই প্রযোজ্য। আমার বলা শেষ, বুঝতে পারছেন? বলেন। আমি বলতে পারি এখন, হ্যাঁ বলেন। আমি বলতে চাচ্ছি আমি আপনাকে অনেক প্রমাণ দিব যে কথাগুলো হচ্ছে যে কোন একটা কাহিনী বলার পরে তখন তারা বলছে যে এটা হচ্ছে পূর্ববর্তীর কথা, ঠিক আছে? কোরআনও কিন্তু যে সুবহানাল্লাহ যে আসরা বিআবদিহি, যে সূরা ইসরা থেকে মানে প্রথমে মানে মিরাজের যে ঘটনাটা সেটা কিন্তু সেখানে বর্ণনা আছে, ওই কথাটা যদি তারা তখন বলতো তাহলে সেখানেও কিন্তু এটা উল্লেখ থাকতো যে এটা পূর্বের কথা, এবং কোরআন এবং হাদিসও এইসব ব্যাপারে মিরাজ সম্পর্কে অনেক বর্ণনা আছে। তখনকার কোন হাদিস, ঠিক আছে, এটা অস্বীকার করতেছে এরকম হাদিসের অভাব নেই, কিন্তু এরকম কোন হাদিস নেই যে নবী এটা ওখান থেকে মেরে দিয়েছে, এরকম কোন প্রমাণ নেই। হয়তো বলবেন যে অস্বীকার, অস্বীকার মানুষ অনেকগুলো অস্বীকার করতো, এটা কেন অনেক কিছু অস্বীকার করতো মানুষগুলো, কিন্তু এই একটা ঘটনা আমি কথা বলছি, অন্য কোনো বিষয় নিয়ে না। এই কথা যে এই কথাটা যে নবী ওইখান থেকে কপি করেছে এরকম কোন প্রমাণ হাদিসে কোরআনে কোথাও নেই। আপনি বলবেন যে ওগুলো দেখিয়েছি, সেগুলো দেখিয়েছেন, আমি আপনাকে আরো দেখাবো যে আমি আপনাকে আয়াত নাম্বার আরো কিছু বলতে পারি যে এটা হচ্ছে কখন, যে বিভিন্ন কাহিনী বলার পরে সেই কাহিনী প্রেক্ষিতে তারা সমস্ত কথাগুলো বলেছে, কিন্তু মিরাজ সম্পর্কে বলতে গিয়ে সেখানেও কিন্তু এই কথাটা নাই, কোনো হাদিসও কিন্তু নাই যে এই কথাটা পূর্ব এই কথা। এখন আপনি বলেন দেখি। ভাই আপনার প্রশ্ন উত্তর আমি অলরেডি দিছি, আপনি কথা রিপিট করছেন, আমি রিপিট না করে না 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 আমার আপনি কথা উত্তর, বলতেছেন, আমাকে বলতে বলে আপনি কথা বলতেছেন, ওটা তো উত্তর না, সেটা আমি বলতেছি। আমি আপনি বলতে আমার সাথে অন্যায় দিয়েছেন, করা হচ্ছে, এটা আমার সাথে আমি তো অন্যায় করা হচ্ছে, অন্যায় আপনি করা হচ্ছে, উত্তর দিলে ঠিক আপনি আছে, আপনার আপনি উত্তর আর্গুমেন্টে না আমি দিয়ে, কিন্তু আপনি উত্তর না দিয়ে বলছেন উত্তর দিয়ে দিয়েছি। আমি কিন্তু আপনাকে থামাইনি, আপনি এখন আমাকে কথা বলতে দিতেছেন না, আমি কিন্তু আপনাকে থামাইনি, কিন্তু আপনি আমাকে আপনি থামাচ্ছেন। আপনি যদি উত্তর না দিয়ে যদি আমার উত্তরটা কথা বলেন ভাই, তাহলে, আমার বলার আচ্ছা কথা না, বলেন, আপনি যা ইচ্ছা আপনি বলেন আমাকে শুনি, যদি তাহলে বলেন, আপনি ঠিক আছে যেটুকু ভাই আপনি বলতে বলেন, পারেন তাহলে বলেন। ঠিক আছে ভাই আপনি বলেন, আপনি বলেন তাহলে, আমি শুনি, আপনি বলেন। আমি বলতে চাচ্ছি যে আপনি যে উত্তরটা দিয়েছে সেটা এই প্রেক্ষাপটে না, ঠিক আছে, আমি আয়াত নামা দিতে পারি সূরা লোকমানে রয়েছে চারবার তিন বলবেন একই তিন কথা, আছে, আর বলবেন শান্তি হয়েছে, চারবার বলছেন, আপনি আর বলবেন না, আপনি তো এটা উপমা আর না একটু দিয়ে চুপ বলতে করেন, প্রমাণ কথা দিয়ে বলি দিয়েছি, তাহলে, তাহলে আর আপনার একটু চুপ কাছে করেন, সঠিক হয়েছে, আচ্ছা বলেন, আমি ভাই আপনি চুপ করতেছেন এই জন্য মানে মানে আমি কথা বলতে পারবো কিভাবে, তাহলে আপনি চুপ না করলে, আচ্ছা বলেন আপনি। হ্যাঁ তাহলে একটু চুপ করে শুনেন আমার কথা, আমি আপনার একই কথা চারবার শুনলাম, হুম একই কথা চারবার শুনলাম যে আপনি নাকি বলতেছেন যে এই আয়াতটা যে ওইগুলো নিয়েও সেটা আমাকে প্রমাণ দিতে হবে, আর আমি আপনাকে হুম একবারই শুধু বলেছি আর বলবো না, আর রিপিট করবো না, আমি উত্তর আপনাকে অলরেডি দিয়ে দিছি, উত্তর দেওয়ার পরেও যেহেতু আপনি বলতেছেন এইটা যে ওই ক্ষেত্রেই এইটা আমার দেখা, অথচ আমি আপনাকে বলছি যে শুধু এই ক্ষেত্রেই না যে কোনো ক্ষেত্রে, তো আপনি তিনবার ওই কথা রিপিট করছেন, আমি তিনবার এই উত্তর রিপিট করতে পারবো না, না চাইতে চাইতেও দুইবার হয়ে গেল, মানে একবার রিপিট হয়ে গেছে অলরেডি, কিন্তু আমি আর রিপিট করবো না, তাই আমি আমার পক্ষ থেকে আমার মতামত হচ্ছে আপনার পক্ষ থেকে আপনি তিনবার বলছেন অলরেডি, তিনবার বলছেন, হুম আমি দুইবার বলতেছি, অর্থাৎ আপনি অলরেডি আমার হুম চাইতে একবার বেশি আগেই বলে ফেলছেন, সেটা আমি হুম আবারও হুম বলছি যে দ্বিতীয়বার আমি বলতেছি যে ভাই আপনার উত্তর আমার অলরেডি দেওয়া হয়েছে, এবং আপনার মতামত হচ্ছে না আপনি আমার উত্তর দিতে পারেন, আপনি আমার রেফারেন্স দিতে পারেন, এইবার আমি আপনার কাছে জানতে চাইবো, ধরে নেই ধরে নেই হুম তর্কের খাতিরে ধরে নেই এই বিষয়ে এক্স্যাক্টলি শুধু মেরাজের বিষয়ে কেউ কোনো দ্বিমত করেনি, তার মানে ওইটা হুম কেন আপনার কাছে এত ইম্পর্টেন্ট ম্যাটার, বা সেই প্রশ্নটা আমাকে কেন জানতে চাচ্ছে, তার মানে কি মেরাজ সত্য, এটা যেহেতু কেউ অভিযোগ করেন তার মানে মেরাজ সত্য, আমি বলবো এখন, হ্যাঁ বলেন, হুম আমি বলতে চাচ্ছি যে আপনি যেগুলো দেখিয়েছেন, ঠিক আছে, যেগুলো দেখিয়েছেন সেগুলো কেউ অস্বীকার করেনি, বলছে এটা পূর্ববর্তী কথা, ঠিক আছে, যেমন ভাই 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 আমি এক ঘটনায়, কথা আর শুনবো না ভাই, চারবার হয়ে যাচ্ছে, সরি এই কথা না শুনবো না না, আমি আপনাকে যে এই প্রশ্ন লাস্ট, করছি আমি না আপনাকে মিউট করলাম, মানে আপনি আজকে কথাই শুনতেছেন না, আপনি একই কথা এবার এবার সহ চারবার বলতেছেন, এটা তো আমি শুনবো না, আমি আপনাকে জিজ্ঞেস করছি কেন আপনি আমাকে ওই রেফারেন্সটা দেখাইতে বলতেছেন যে কোথায় কেউ একজন আরদা বিরাজের কাহিনীটা উল্লেখ করে বলতেছে যে এইটা তো আরদা বিরাজের কাহিনী, এইটা কেন আপনি আমার কাছে জানতে চাচ্ছেন, মানে এইটা না থাকলে কি এইটা প্রমাণিত হয় যে মিরাজ সত্য, আপনি আমাকে এই প্রশ্নের উত্তর দিবেন, আগের কথা রিপিট করলে তো আমি আপনাকে শুনবো না রিপুল ভাই, আমার তো এত সময় নেই, তাই যেই প্রশ্ন করলাম এই প্রশ্নতে আসার চেষ্টা করেন, যদি আপনি আলোচনাটা আগাইতে চান সেটা হচ্ছে কি এইটা কেন জানতে চাচ্ছেন, মানে এরকম যদি কিছু না থাকে তাহলে কি প্রমাণিত হয় মিরাজ সত্য, বলেন, হ্যাঁ অবশ্যই সত্য, ও এই তো তাহলে সেই একই কথায় এবারে আপনার কাছে আমি ফিরি, রাম যে এরকম রাম না কে হনুমান না কে লঙ্কা পাড়ি দিছিল এরকম পাহাড় মাথায় করে পাড়ি দিছিল কেন, কারণ এটা তাদের ধর্মগ্রন্থে আছে এবং এটা তাদের ওই ধর্মগুরু নিজে বলছে যে আমি পাড়ি দিছি, হনুমান নিজে কইছে যে আমি উড়ছি পাহাড় মাথায় নিয়ে উড়ছি, হনুমান না রাম কে কইছে হোয়াট এভার আপনি জানেন না আমি জানি না, যাই হোক মানে ধরে নেই যে ওদের কোন একটা কাহিনীতে আছে যে সে উইরা উইরা সে একেবারে লঙ্কায় গেছে নাকি লঙ্কা থেকে আসছে এরকম কাহিনী ঘটছে, এইটার বিপরীতে কোনো কথা নাই হিন্দু ধর্ম থেকে, আপনি দেখাইতে পারবেন না হিন্দু ধর্ম থেকে, হিন্দু ধর্মের কোনো ধর্মগ্রন্থ থেকে আপনি দেখাইতে পারবেন না সেই সময় কেউ বলছে যে এটা তো ঘটে নাই, হিন্দু ধর্মগ্রন্থে এটা নাই, এটা হিন্দু ধর্মগ্রন্থের বাইরে আপনি হয়তো এর ওর লেখা দেখাইতে পারবেন কিন্তু হিন্দু ধর্মগ্রন্থে নাই, তার মানে কি
হনুমানের এই যে কাহিনী, উড়াউড়ির কাহিনী, এটা সত্য? আমি বলতে চাচ্ছি যে হনুমানের এই কাহিনীটা ঠিক আছে, এইটা আমি বলবো যদি অস্বীকার করতে হয় তাহলে বলবো যে আমি মানি না, আর যদি এটা যদি ঘটে থাকে তাহলে আমি বলবো যে এটা অমুকে করেছে, আপনি সেখান থেকে বলতেছেন ঠিক আছে। আমি আপনাকে সেম বিষয়টা বুঝাতে চাচ্ছি, তারা ওই কথাগুলো বলছে পূর্বের কাহিনী কথা। আপনার মেরাজ নিয়ে আমার কথা হইটা, আপনি যা বললেন সেম, আমার পজিশন আপনার পজিশন একদম সেম, আপনার মেরাজ নিয়ে আমার কথা, যে আপনার ধর্ম থেকে বলতেছেন আপনি দেখায় যে এটা সত্য, কারণ আমার ধর্মে অন্য কেউ বিরোধিতা করে নাই, এই যে কপি করা কি না এটা কেউ বলে নাই, সুতরাং এটা সত্য, দেখুন এই ভাই আমি বলতে চাচ্ছি, বলছেন না সেরকম, এবং এবং সেই জন্য আপনি যেমন হিন্দু ধর্মটা মানেন না, হিন্দু ধর্মের ওই কাহিনীটা মানেন না, কারণ কি ওই ওই রকম প্রমাণ আপনার কাছে, আপনি কনভিন্স না ওইরকম প্রমাণে, কেউই আসলে কনভিন্স হবে না, আপনিও না আমিও না, ঠিক একই ভাবে আপনার আমি জিনিস, আপনাকে বলতে চাচ্ছি আমার কথাটা শুনেন, একই শুনে ভাবে বলুন দেখি। একইভাবে আপনার জিনিসটাও আপনার নিজস্ব ধর্মগ্রন্থ থেকে, মানে যেখানে আপনি শুনছেন হাদিসেই আপনি শুনছেন যে নবী মোহাম্মদ মিরাজে গেছে, হাদিসেই আপনি প্রমাণ পাইছেন যে নবী মোহাম্মদ মিরাজে গেছে, হাদিসেই লেখা, আবার হাদিস দ্বারাই আপনি আমাকে দেখাইতে চাচ্ছেন যে এই যে প্রমাণ হয় যে নবী মোহাম্মদ সত্য, মুসলিমদের লেখা কাহিনী থেকে আপনি আমাকে বিশ্বাস করতে করতেছেন, আমি ওইটা আপনারটা ভাই বিশ্বাস করি না, প্রশ্নই আসে না, আপনি যেমন হিন্দুদের বিশ্বাস করার প্রশ্নই আসে না, ওরকম আমার হিন্দুদেরটাও বিশ্বাস করার প্রশ্ন আসে না, আপনারটাও বিশ্বাস করার প্রশ্ন আসে না, দুটোই আমার কাছে সেম আচ্ছা বলবো আমি, বলেন। মানে যে ঘটনা তারা অস্বীকার করেনি, তারা বলছে এটা পূর্বের কথা, মুসার ঘটনা তারা অস্বীকার করেনি, তারা বলছে পূর্বের কথা, এটা অস্বীকার করছে না, অস্বীকার কোনো কথা করেনি, মানে যেগুলো কথা বলছে পূর্বের কথা সেগুলো তারা অস্বীকার করেনি, এটা কিন্তু অস্বীকার করছে তারা, বুঝতে পারছেন? তার মানে আপনি বলতে ওগুলো চাচ্ছেন অস্বীকার জুলকার করে, নাইনের বেলায়, তার মানে কি আরিফুল ভাই আপনি জুলকার নাইনের বেলায় নবী মোহাম্মদ কপি করছে এটা স্বীকার করতেছেন? আমি সেটা বলিনি, তারা বলছে এটা পূর্বের আপনি কথা। বললেন, নিজেই বললেন, হ্যাঁ ওটা কফি, আমি যদি বলি যে কফি করছে, হ্যাঁ তারা জিজ্ঞেস করছে জুলকার নাইনের কথা, তখন বলছে হ্যাঁ এই যে, এই যে হ্যাঁ এটা এইভাবে ঠিক আছে, তাদের প্রেক্ষিতে বলতে তারা বলছে যে কি এটা হচ্ছে পূর্বের কথা, তারা সেটা অস্বীকার তার করে, মানে আপনিও মানেন আমিও মানি যে জুলকার নাইনের কাহিনী নবী মোহাম্মদ কপি করছে, কপি করেনি, কেমনে ওই কাহিনী তো আগে থেকে প্রচলিত, তাহলে কপি করেনি তারা কেমনে? জিজ্ঞাসা করছে, তারা জিজ্ঞাসা করছে, তারা বলছে আমি যদি আপনি না নবী হই বললেন, তাহলে আমাকে বলেন, আপনি না বললেন, যে আপনি না বললেন বুঝছেন? যে তারা বলছে যে এটা তো আগের কাহিনী কপি তারা করছে, জিজ্ঞাসা করছে, তারা জিজ্ঞাসা করছে, তখন নবী বিষয়গুলো বলে দিয়েছে তাদেরকে ঠিক আছে। মানে আপনি তাহলে কথাটা একটু আগে কিন্তু ভিন্ন বলছেন, আপনি বলছেন যে কি বলছি, তারা এই কাহিনী শোনার পরে বলছে যে এটা কপি করছে, হুম না এই কথা বলিনি, তারা বলছে কফি করেনি, কফি করছে এটা বলিনি, আমি বলছি তারা বলছে যে এগুলো হচ্ছে পূর্বের কথা, কারণ তারা সেটাকে বিশ্বাস পূর্বের কথা, করছে। সরি সরি সরি, কপি করছে বলেন নাই, হ্যাঁ এই তো, মানে পূর্বের কথা বলছেন, তা পূর্বের কথা বলা মানে কি কপি করা? সেটা আমি আপনাকে, আমি সেই বিষয়ে কথা বলতে এখন আসিনি, আমি বলছি যে সেটা তারা অস্বীকার করতো না, শুনুন শুনুন আমি আপনাকে বলছি, এক মিনিট শুনুন, মানে হচ্ছে যেটা অলরেডি আমার রেফারেন্স ভিতরে আছে, আপনি বলে ফেলছেন, আমার ভিতরে আপনি বলে ফেলতেছেন, আমি বলতে চাচ্ছি যে তারা সেটাকে অস্বীকার করতো না, হ্যাঁ তারা সেটাকে মানতো যে হ্যাঁ তাহলে এটা ঘটছে নবী সেখানে, এটা পুরো কথা তারা বলছে নবী কফি করছে না, সেটা পরের বিষয়, এটা অন্য সাবজেক্ট, আমি বলতে চাচ্ছি যে মিরাজ ঘটনা তারা অস্বীকার করতো, ওইটা অস্বীকার করেনি, তারা সেই বিষয়ে বলছে যে সেটা কি পূর্বের কথা, এটা কিন্তু অস্বীকারের কথা, সেটা স্বীকারের কথা, এটা অস্বীকারের কথা, অস্বীকারের কথা হলে হয়তো এরকম যে তুমি এটা ওইখান থেকে বলতেছো, এখানে আমি আপনাকে বুঝতে পারছি এখন। তার মানে দাঁড়াইলো যেটার অলরেডি প্রমাণ আপনার কাছেও আছে যে ওরাও জানতো যে এটা পূর্বের কথা, আপনিও মানেন যে ওরা জানতো এটা আগের কথা, অর্থাৎ অলরেডি প্রমাণ আছে যে কপি করা কাহিনী, সেইটা কপি করা কিনা সেই ডিসিশন আপনি দিচ্ছেন না, না বা না সেইটা না আপনি না স্বীকার করতেছেন না, আমি কিন্তু কিন্তু কফির কোনো প্রশ্নই আসিনি, আপনি আপনি আমার কিন্তু কথা মতো কথা বললেন এবার, না, আপনি আমার কথা উল্টা বুঝলে আমি বলবো তখন, তাহলে আপনিও তো ভুলভাল বলতেছিলেন, তখনই তো আমি বলতে চাইছিলাম, আমি তো সুখে আমি বলিনি, আমি আমি শখ আমি করে কোনো তো কথা বলিনি, বলি, আমি বলছি তারা সরি এটাকে ভাই অস্বীকার করেনি, এটাকে তারা অস্বীকার করছে। সরি ভাই, আজকে আর আমি আপনার সাথে কথা বলতে পারছি না, কারণ আপনি আপনার কথা আপনি বলার সময় আপনি ভাবতেছেন যে আপনারটা এত গুরুত্বপূর্ণ কথা যেটা আমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, কিন্তু আমার কথাটা আমি আপনারটা নাকি ভুল বলছি, এই জন্য আপনি আমার কথা জবাব দিবেন ভাই, সরি আরিফুল ভাই, আজকে আর কথা বলতে পারলাম না আপনার সাথে এইভাবে, যদি পরের দিন যদি এরকম শুধরাই আসতে পারেন তখন কথা হবে, তাছাড়া ভাই কথা বলতে পারবো না, সরি, এত সময় নেই আমার হাতে, সরি ভাই, এত একেবারে সময় নেই।